আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ ইসলাম তাহা বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো শিথিল লকডাউনের সব সড়কে মানুষের ভিড় বাস লঞ্চ সহ যানবাহনের স্বাস্থ্যবিধি না মেনে ঝুঁকিপূর্ণ ঈদ যাত্রা রংপুরের মিঠাপুকুরের বলদী পুকুর এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত আহত কমপক্ষে ৪০ জন ঢাকায় পৌঁছেছে চীনের সিনোফার্মের ২০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন জেলা উপজেলার প্রয়োগের পরিকল্পনা সোমবার পবিত্র হজের আনুষ্ঠানিকতা পালনে হাজিরা এখন মিনায় সৌদি আরবে থাকা ৬০ হাজার মুসল্লির হজ পালন এবং সবার জন্য সুবিধাজনক হয়ে উঠছে কোরবানির পশুর অনলাইন বাজার মধ্যস্বত্ব ভোগীর ভূমিকা রোধে নজরদারির সুপারিশ আনোয়ার শীত দামে কম থেকে অনেক বেশি আনোয়ার শীত কঠোর লকডাউন শিথিল ও ঈদ উল আজহা উদযাপনে রাজধানী ছাড়ছে মানুষ তবে রাস্তাঘাটে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতাই বেশি রাজধানীর সবশেষ অবস্থা জানাতে যাত্রাবাড়ি বাস টার্মিনালে আছেন মাজহার হক মান্না সরাসরি যাচ্ছি তার কাছে মান্না ঘরমুখো মানুষের ভিড় কেমন দেখছেন আমরা যেটা সকালবেলা যাত্রাবাড়িতে এসে দেখেছি আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে যে গাড়ির লাইন ধরে আছে মূলত যানজট এখানে অনেক গাড়ির প্রেশার আছে এবং এই কিছু রাজধানীতে চলে এবং কিছু গাড়ি আছে আপনার ঢাকার বাইরে বিভিন্ন মহাসড়ক ব্যবহার করে বা এই যাত্রাবাড়ি পরে আপনার এদিক দিয়ে সিলেট যায় আবার নারায়ণগঞ্জের দিকে যায় আবার ঢাকা সিলেট জায়গায় যায় তো এই বাসগুলো মূলত সকাল থেকে আমরা দেখেছি যে যাত্রীরা উঠেছেন তবে একটা জিনিস ভালো দিক যে বাসেগুলো যে অর্ধেক সিট আপনারা জানেন দুটি সিটে থাকলো যে একটি সিট ফাঁকা দেখে বসার যে নিয়মটা সেটা অনেকেই মানছেন এখানে এক সিট মা না পড়ানো দেখেন একটি সরকারি যে বাহনে আমি সম্ভবত এই গাড়িতে কোনো স্বাস্থ্যবিধির কোনো লক্ষণ নেই বিআরটিসিতে সবাই এক সিটে পাশাপাশি দুই সিটেই আপনার লোকজন বসে যাচ্ছে তো এই ধরনের কিছু অনিয়ম হয়তো আছে এবং আপনারা জানেন যে প্রথমবারে আমরা বলছি যদি আমরা কেউ দেখা যাচ্ছে যে কারণ বাজারে আমরা যেমনটা দেখেছিলাম যে মাস্কের ব্যবহার একদমই নেই কিন্তু এখানে চিত্রটা একটু ভিন্ন বেশিরভাগ মানুষই বিভিন্ন ধরনের মানুষ এখানে থাকলেও তারা মাস্ক ব্যবহার করছেন যদিও কিছু কিছু ব্যাপার যেটা মাস্ক থাকলেও মাস্কটা ঠিক মতো ব্যবহার করছেন না আর এই জায়গায় গাড়ির যে চাপ আছে এবং আপনারা আবার যদি দেখাই যে এই গাড়িগুলো আমি যদি আরেকটু কাছে যাই একটু আসে যদি দেখাই যে এগুলো বিভিন্ন সংস্থার গাড়ি তারা কোনো স্বাস্থ্যবিধি মানছে না আমরা এর মধ্যে দেখেছি বেশ কয়েকটি অফিসের গাড়িগুলোতে যারা দুইটি সিটের একটি সিট ফাঁকা রেখে বসার কথা সেই নির্দেশনাগুলো মানা হয়নি তো এইভাবে চলছে যাত্রাবাড়িতে গাড়ি মানুষের চাপ আছে মানুষ বাইরে যাচ্ছেন এবং আসার চাইতে যাওয়ার দিকের গাড়ির চাপই বেশি তাহা মান্না আপনাকে অসংখ্য ধন্যবাদ রংপুরের মিঠাপুকুরে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে আহত হয়েছে ৪০ জন সকালে মিঠাপুকুরের বলদীপুকুর এলাকায় ঢাকা থেকে রংপুরগামী সেলফি পরিবহন এবং রংপুর থেকে ঢাকাগামী জোয়ানা পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষে ওই দুর্ঘটনা ঘটে আহতদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে সরকারের কেনা চীনের সিনোফার্মের ২০ লাখ ডোজ করোনার টিকা ঢাকায় পৌঁছেছে শনিবার মধ্যরাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইটে এই চালান দেশে আসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন এই টিকা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে বিতরণ করা হবে আক্তার হোসেনের রিপোর্ট চীনের সিনোফার্মের সাথে ক্রয় চুক্তি অনুযায়ী ১.৫ কোটি টিকা আসবে আগামী ৩ মাসের মধ্যে এরই ধারাবাহিকতায় শনিবার মধ্যরাতে দুই ধাপে ২০ লাখ ডোজ করোনার টিকা এসেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেই টিকা গ্রহণ করে পাঠিয়ে দেন সরকার নির্ধারিত ভ্যাকসিমকো ফার্মার ওয়্যারহাউসে
পরে গণমাধ্যমকে জানান বিপুল পরিমাণ টিকা সংরক্ষণে সক্ষমতা বৃদ্ধি করছে সরকার। আমাদেরকে আরো কিছু ক্যাপাসিটি ডেভেলপ করতে হয়েছে এবং সেভাবে আমরা তৈরিও হচ্ছে। আমরা যেমন ভ্যাকসিন কোর ওয়্যারহাউসটা আমরা চিহ্নিত করে আমরা সরকারের পক্ষ থেকে সেটাকে আমরা নিজেদের এতে নিয়ে এসেছি, তেমনি আমরা ইনসেপ্টার ওয়্যারহাউসে আমরা নেওয়ার চেষ্টা করছি এবং তাদের সাথেও আমাদের বন্ডিং হয়ে গেছে, কথাবার্তা হয়ে গেছে। কারণ আমরা আমাদের সক্ষমতাটা সবটুকু বাড়িয়ে রাখার চেষ্টা করছি যে যত পরিমাণে ভ্যাকসিন আসুক যাতে আমরা রাখতে পারি। এ নিয়ে চীন থেকে তিন দফায় 51 লাখ ডোজ সিনোফার্মের টিকা এসেছে দেশে, যার মধ্যে 11 লাখ ডোজ চীন সরকারের উপহার হিসেবে এসেছে। এছাড়াও কোভ্যাক্স ফ্যাসিলিটির আওতায় আগামী সোমবার যুক্তরাষ্ট্রের মডার্নার উৎপাদিত আরও 35 লাখ ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভেদ করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন। শুক্রবার একসাথে কাজ করার ফলে আক্রান্তের আশঙ্কায় থাকা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সেলফ আইসোলেশনে আছেন। দেশটিতে আরও 54,000 মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এর মাধ্যমে নতুন কোন ধরনের ভাইরাস ছড়াচ্ছে কিনা এমন আশঙ্কা করছেন গবেষকরা। এ পরিস্থিতিতে সোমবারের মধ্যে দেশ থেকে সব ধরনের বিধিনিষেধ তুলে নেবার পরিকল্পনা করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। দেশব্যাপী সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করেছে এশিয়ার দেশ থাইল্যান্ড। নতুন করে 10,000 মানুষ আক্রান্ত ধরা পড়ার পর এ জরুরি সুবিধা বাদে সবকিছু বন্ধ ঘোষণা করেছে দেশটি। পৃথিবীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 40,95,000 মানুষের চেয়ে বেশি, আক্রান্ত হয়েছেন 19,05,000 বেশি মানুষ এবং আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন 17,36,000 বেশি মানুষ। পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা সোমবার। হাজিরা এখন মিনায় অবস্থান করছেন। লাল পাথরের পাহাড় ঘেরা শহরের তাঁবুর নিচে অবস্থান করে ইবাদত বন্দেগীতে মশগুল রয়েছেন হাজিরা। আজ সারাদিন তারা সেখানেই থাকবেন। 9 জিলহজ সোমবার ফজর নামাজ পড়ে হজের মূল আনুষ্ঠানিকতা পালনের জন্য মুসল্লিরা রওনা হবেন আরাফাত ময়দানের দিকে। সেখানেই দিনভর পালন করবেন হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা। সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ পরিবেশ হজ পালনের নিশ্চয়তা দিয়েছে সৌদি সরকার। করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে সৌদি আরবে অবস্থান করা 60,000 মুসলমান এবার হজ পালন করতে পারছেন। রাজা, বাদশাহ, চিত্রা এসব বাহারি নামের কোরবানির পশু নিয়ে ঢাকায় আসা খামারিদের কপালে চিন্তার ভাঁজ। মহামারীকালে অতি যত্নে বড় করা পশুগুলো প্রত্যাশিত দামে বিক্রি নিয়ে শঙ্কায় তারা। প্রায় ক্রেতা শূন্য হাতে অলস সময় পার করছেন ব্যাপারী ও খামারিরা। রিজভি নিউজের রিপোর্ট। মাদারীপুর থেকে 11টি ষাঁড় নিয়ে ঢাকার কাওলা এলাকায় পশুর হাটে এসেছেন মায়া বেগম। পরিবারের কর্তা আয়ুব আলী শেখ এবং ঢাকায় নিকটাত্মীয়দের নিয়ে সার্বক্ষণিক নজর রাখছেন গরুগুলোর উপর। নিয়ম করে খাবার খাওয়ানো, গরমে যেন কষ্ট না হয় সেজন্য 24 ঘন্টা বিদ্যুৎ চালিত পাখা চালিয়ে বাতাস দেওয়া হচ্ছে। এমনকি মশা মাছি থেকেও বাঁচানো চাই সন্তানের মতো যত্ন করে পালিত প্রাণীগুলোকে। কালকে আসছি, আসছে পশু নিয়ে যে খায় না, তারপর এসে আমি খাবার দিলাম, কুড়া বসি যাও দিয়ে খাবার দিলাম, পর খাইলো না, একটু বেশি হয়নি। প্রাণী সম্পদের সবচেয়ে বড় যোগান এলাকা পাবনা সিরাজগঞ্জ থেকেও অনেক পাইকার ব্যাপারী এসেছেন এই হাটে। একটি গরুই 10,00,000 টাকা দাম হাঁকিয়েছেন ফরিদ মণ্ডল, কিন্তু ক্রেতা নেই, সুতরাং কপালের ভাঁজ কেবল বড়ই হচ্ছে তার। হ্যাঁ, নাম দেওয়া হয়েছে। কি নাম? রাজা বাদশাহ। দাম 10,00,000 চাওয়া হচ্ছে, শুধু দেখে চলে যা কিন্তু দাম বলে না। আমরা আনছি 9টা, এখন কপালে কি আছে তা কয় না, কম দাম বলতেছে, এখনো বোঝা যাচ্ছে না তো বাজারে কি হবি না হবি। দাম চাচ্ছি 8.5 লাখ, 5 লাখ, 5.5 লাখ এরকম দাম বল, আমার আশা আছে 6 লাখ বলে ছাড়িয়ে দেবো। সৃষ্টিকর্তাকে খুশি করতে কোরবানি, কাজেই গরুর আকার কিংবা দাম নিয়ে খুব বিচলিত নন এই ক্রেতা। তারপরে তো সিন্নির জিনিস, ওজনের সাথে কোনো সম্পর্ক নেই, পছন্দ হয়েছে এটা নিচ্ছে। বৃহস্পতিবার প্রাণী সম্পদের কাঁচা চামড়ার দাম ঠিক করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে দীর্ঘদিন ধরে চামড়া প্রক্রিয়াজাতকরণের সঙ্গে যুক্ত একজন ট্যানারি মালিক জানালেন, এবছরও চামড়ার দাম পাবেন না বিক্রেতারা। যেহেতু ইটিপি চলে না, আমরা কোথাও ডাইরেক্ট কনজিউমার কাছে কোনো মাল বেচতে পারি না, আমি বিক্রি করি থার্ড ক্যাটাগরি কাস্টমারের কাছে, তাহলে আমার এখানে 40% এমনি নেই। মানে বলা যায় এগুলো কিছু কিছু লোক আছে যেই প্রাইসটা হয়ে অ্যাটলিস্ট তার ব্যাপারীর মালটার টাকাটা সে ফেরত দিতে পারে, সে করে তার থেকে 200 টাকা বেশি, 30% বেশি দেওয়া মালটা কিনে কিনে দেখা গেলো সে 30% টাকা দেয়, 40% টাকা দেয়, আর টাকা দেয়ই না। সারা বাংলাদেশের ব্যাপারীগুলি এভাবে আস্তে আস্তে শেষ হয়ে গেছে, যাইতে যাইতে এখন আর চামড়া কালেকশন হয় না, গ্রামে গঞ্জে কেউ চামড়া কিনতে যায় না,
স্বাস্থ্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় গরু ছাগলের হাটে করোনা থেকে সুরক্ষা সেবা মিলছে বিনামূল্যে। আমরা এখান থেকে যদি কেউ মাস্ক না পরে আসে তাকে মাস্ক দিচ্ছি, হ্যান্ড স্যানিটাইজার দিচ্ছি, আরটিপিসিআরের জন্য আমরা স্যাম্পল ল্যাবে পাঠাবো, আর অ্যান্টিজেন টেস্টে যদি পজিটিভ হয় তাহলে আধা ঘন্টার ভিতর তার রিপোর্ট দিয়ে দিব। জাল নোট শনাক্তে সেবাও দিচ্ছে অনেক ব্যাংক। অবশ্যই নিজেদেরকে সুরক্ষিত রাখুন। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। কোরবানির পশুর অনলাইন বাজার যাতে মধ্যস্বত্বভোগী হয়ে না ওঠে সেজন্য নজরদারি নিশ্চিত করার সুপারিশ করেছেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। ঢাকার এডওয়ার্ড এম কেনেডি সেন্টারের আয়োজনে থিঙ্ক বিজনেসের অতিথি হিসেবে তিনি বলেছেন, সনাতন ব্যবস্থার পাশাপাশি অনলাইন বাজার সবার জন্য সুবিধাজনক প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। ঈদুল আজহার ঠিক আগে চিরচেনা দৃশ্য কোরবানির পশুর হাট। যদিও করোনাকালীন পরিবর্তিত পরিস্থিতিতে গেল দুবছর ধরে দৃশ্যটি অনিয়মিত। করোনা সংক্রমণ ঠেকাতে সরকারের পক্ষ থেকেও উৎসাহ দেওয়া হচ্ছে অনলাইনে বেচা কেনার, তাতে জমে উঠতে শুরু করেছে কোরবানি কেন্দ্রিক ই কমার্স। এডওয়ার্ড এম কেনেডি সেন্টারের নিয়মিত আয়োজন থিঙ্ক বিজনেসের অতিথি হিসেবে যোগ দিয়ে কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ বলেন, ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলো কাজে লাগানো গেলে ই বাজার ব্যবস্থা সম্প্রসারণ করা যেত। প্রত্যেকটা স্টেকহোল্ডারের এই ইস্যুর সাথে সচেতন হওয়াটা খুব জরুরি, সেটাকে আমি অনেক বেশি জোর দিচ্ছি। প্রযুক্তি নির্ভর কৃষির সাথে আপনি যদি সচেতন না হতে পারেন আপনি পিছিয়ে যান। প্রযুক্তি নির্ভর কৃষিকে যদি আপনি ইগনোর করেন আপনি পিছিয়ে, সেই সনাতনী পদ্ধতি আর চলবে না। প্রযুক্তি নির্ভর কৃষি ব্যবস্থার মধ্যে আমরা অলরেডি ঢুকে গিয়েছি, সাক্ষাৎকার ভিত্তিক এই অনুষ্ঠানে কৃষি উন্নয়ন বিষয়ক প্রশ্নের পাশাপাশি ব্যক্তিগত প্রশ্নেরও উত্তর দেন তিনি। মার্কেট প্লেসটা কিন্তু অনেক ক্ষেত্রে আবার ভূমিকা প্লে করবে, সেখানে সরকারের নজরদারিটা থাকতে হবে। অতএব আমার মনে হয় এমন কিছু অর্গানাইজেশন ডেভেলপ করা উচিত যারা ইন্টারমিডিয়েটরি হয়ে এই কাজগুলো করবে, ক্রেতার সাথে রাষ্ট্রের কাছ থেকে একটা পরিষ্কার একটা রেট নির্ধারণ করে দেওয়া হবে, হিসেব করে যে এবার এত টাকা মূল্যে পার কেজি লাগবে। যেমন ধানের দামটা চালের দামটা নির্ধারণ করে সরকার, যেগুলো প্রক্রিয়ার করে প্রথম দেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ হলেও ন্যায্য মূল্য না পাওয়ায় কৃষকের তেমন উন্নতি হয়নি বলেও মনে করেন শাইখ সিরাজ। স্টেকহোল্ডারের পান্থরহমান, চ্যানেল আই, ঢাকা। এবার অশোক লিল্যান্ড ইফা ডটস বিরতি নিচ্ছি, বিরতির পর জানিয়ে ফিরব। সিরিজ জয়কে দায়ী করেছেন, সেপ্টেম্বরে জার্মানিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে, এই বন্যার ধ্বংসযজ্ঞ ভোটের আগে দেশটিতে জলবায়ু পরিবর্তন নিয়ে বিতর্ককে তীব্র করে তুলতে পারে। এবার নিটল টাটা কৃষি সংবাদ। মুন্সীগঞ্জের সিরাজদিখানে এই প্রথম রাইস ট্রান্সপ্লান্টারে রোপা আমন ধান প্রদর্শনী ও রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলার ইছাপুরা ইউনিয়নের লালবাড়ি এলাকায় আনুষ্ঠানিক ধান রোপণ কার্যক্রম বাস্তবায়ন করে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উপজেলা কৃষি কর্মকর্তা কল্যাণ কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক খুরশেদ আলম। দেরিতে ধান রোপণের কারণে বোরো আমন ও আউশ মৌসুমে ফলন কম হচ্ছে, এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে যান্ত্রিক পদ্ধতিতে চারা রোপণ। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। খুলনাসহ দক্ষিণাঞ্চলে দীর্ঘদিনের বদ্ধ জলাশয় সংস্কার চলছে, জলাশয় খনন করে দুপারে বৃক্ষরোপণ ও দেশীয় প্রজাতির মাছের পোনা ছাড়া হবে। এ প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং জীববৈচিত্র্য সুরক্ষিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এবার ইভালি খেলার খবর।